वेलकाम टू माई चैनल होमिओपैथी इन डेली लाइफ। बाड़ीते आमादेर एमन एक एकटा मुहूर्त आसे जखन किछु छोटोखाटो इंजुरी हलो, डॉक्टरेर काछे ना गेलेओ हय, किन्तु सेटा अवश्यई तत्क्षणात माने फार्स्ट एड दरकार, अथवा रात्रिबेला कोनो समय एमन सिचुएशने पड़ते हय जखन आमरा डॉक्टरेर काछे গিয়ে উঠতে পারি না বা দেরি হয়ে যাবে, এমন সময়ের জন্য কিছু এমার্জেন্সি ওষুধ আজকে আমি বলবো। এই হোমিওপ্যাথিকের ফার্স্ট এড বক্সের কিছু ওষুধ অবশ্যই সবার বাড়িতে রাখা দরকার, যাতে আমরা তৎক্ষণাৎ কিছু ট্রিটমেন্ট নিতে পারি। এই বিষয়ে আজকে আমি কয়েকটা ওষুধের কথা বলবো। এই আলোচনা শুরু করার আগে বলি, যারা আজ আমার এই চ্যানেল প্রথম দেখছেন বা যারা আগে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমি বিভিন্ন মেডিকেল ইনফরমেশান দিয়ে থাকি যা জানলে আপনার অবশ্যই উপকার হবে। এই ফার্স্ট এড বক্সের প্রথম ওষুধ হলো অ্যাকোনাইট 30, প্রথম এবং ইম্পর্টেন্ট ওষুধ অ্যাকোনাইট 30। কেন প্রথম ইম্পর্টেন্ট? এটা আপনার যে কোনো অ্যাকিউট ডিজিজের কারণে, অ্যাকিউট কন্ডিশনে আপনার এটা প্রয়োজন হবে। যেমন হঠাৎ ঠান্ডা লেগে, সর্দি লেগে নাক থেকে জল পড়া শুরু হলো, হঠাৎ জ্বর চলে এলো, হঠাৎ কোনো শক লাগলো, তাতে আপনার এই মেডিসিন খেলে দেখবেন উপকার হবে। অ্যাকোনাইট 30 এই ওষুধটা 2 ড্রপ করে দিনে 4 বার খেতে থাকুন, অবশ্যই উপকার পাবেন। এর পরের ওষুধ হচ্ছে এপিসমেল 200। যে কোনো সময় যদি কোনো ইনসেক্ট বাইটের কারণে আপনার ওষুধের প্রয়োজন পড়ে, আপনি চট করে ডক্টরের কাছে যেতে পারছেন না বা যেতে হলো না, আপনি ঘরে বসেই এই এপিসমেল 200 খেলে আপনি অবশ্যই আস্তে আস্তে রিলিফ পাবেন। কোনো পিঁপড়ে বা মৌমাছি ফুল ফুটিয়ে দিলে, পিঁপড়ে কামড়ে দিলে সেই জায়গাটা সোয়েলিং হয়, ফলে জ্বালা করে, সেই সময় আপনি এপিসমেল 200 এই ওষুধটা দিনে 4 বার করে খেতে থাকুন, দেখবেন উপকার পাবেন। এর পরের ওষুধ আসছে আর্নিকা 30। আর্নিকা 30 সম্বন্ধে আমরা কম বেশি মোটামুটি সবাই জানি, যে কোনো আঘাত পেলে আর্নিকা 30 কোনো আঘাতের ফলে ইঞ্জুরি হলে আর্নিকা 30 আমাদের উপকার হয়। এর পরের ওষুধ আসছে কার্বোভেজ 30। যে কোনো সময় যদি আপনার বদহজম হজম হয়, গ্যাস হয়, গ্যাসে বুক জ্বালা করে, আর বড় বড় ঢেকুর উঠলে আপনার গ্যাস বেরোলে আরাম হয়, আর এছাড়াও আপনি ফ্যান ছাড়া থাকতে পারছেন না, ফ্যানের হাওয়া না চালালেই আপনার শ্বাসকষ্ট হচ্ছে, এত গ্যাস ফর্ম করেছে, এরকম কন্ডিশনে আপনি যদি কার্বোভেজ 30 2 ঘন্টা অন্তর অন্তর খান, তারপরে একটু রিলিফ পেলে দিনে 4 বার করে খান, দেখবেন অবশ্যই আপনার রিলিফ হবে। এর পরের ওষুধ আসছে আর্সেনিক অ্যালবাম আর্স অ্যাল 30। এই ওষুধটা আপনার যে কোনো সময় ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে তো লাগেই এই ওষুধটা, এছাড়াও আপনার যদি সর্দি কাশি ঠান্ডা লেগে হঠাৎ জ্বর আসে, এই মেডিসিন খুব উপকারী। এক্ষেত্রে এই ফুড পয়জনিং, এই আর্স অ্যাল 30 ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে লুজ মোশন যদি হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে। পেটে বারবার এই লুজ মোশনের সাথে পেটে বারবার এর বারবার গুড়গুড় গুড়গুড় শব্দ হয়, তখন এই আর্স অ্যাল 30 দিনে 3 বার করে 2 ফোঁটা করে খাবেন, অবশ্যই উপকার পাবেন। এরপরে যে ওষুধটা বলবো সেটা হলো বেলাডোনা 30। এই বেলাডোনা 30 হঠাৎ করে আপনার যদি জ্বর চলে আসে, কি কারণ হলো কি হলো বুঝতে পারছে না, হঠাৎ যে কোনো কারণে জ্বর চলে এলে, হাই ফিভার হলে, সঙ্গে মুখে লাল ভাব হলে, আর মাথায় যদি ব্যথা হয়, সঙ্গে দপদপ করা ব্যথা হয়, তবে এই বেলাডোনা 30 খেলে উপকার পাবেন। মাথায় যদি সানহিটে আপনি এক্সপোজ হওয়ার ফলে যদি ব্যথা হয়, তবে কিন্তু আপনি সঙ্গে গ্লোনোইন 30ও খেতে পারেন, তবে কিন্তু আপনার উপকার হবে। এই বেলাডোনা 30 আপনার দিনে 4 বার করে 2 ফোঁটা করে খেয়ে যেতে হবে, আর গ্লোনোইন 30 আপনার দিনে 4 বার
দুফোঁটা করে খেয়ে যেতে হবে। এভাবে আপনি খান, অবশ্যই উপকার পাবেন। এরপরের ওষুধ হলো ক্যালেন্ডুলা 200। ফার্স্ট এড বক্সের অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন ক্যালেন্ডুলা 200। এটা কোনো অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে। যে কোনো জায়গায় কেটে গেলে এই যা এইটা কিন্তু দিনে 3 বার করে খান। এই ক্যালেন্ডুলা 200 যদি দিনে 3 বার করে দুফোঁটা করে খান, দেখবেন আস্তে আস্তে উপকার পাবেন। এর সঙ্গেই বলে রাখি হাইপেরিকাম 30, এটাও একটা খুব ভালো নার্ভ ইঞ্জুরির ওষুধ। কোনো সময় যদি দরজায় চিপি লেগে গেলে, দরজায় হাতে যদি চিপি লেগে গেলে, আঙুলের ডগায় অনেক সময় দরজা বন্ধ করতে গিয়ে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, দরজার ফাঁকে যদি আঙুলকে চিপি লেগে যায়, তবে কিন্তু এই যে নার্ভ এন্ডিং এর ওপর আমাদের এই হাইপেরিকাম 30 ভালো কাজ দেয়। আপনি হাইপেরিকাম 30 দিনে 4 বার করে খান। প্রথমে ইঞ্জুরি হলে দিনে 2 ঘন্টা অন্তর অন্তর খেতে থাকুন, যখন একটু রিলিফ পাবেন দিনে 4 বার করে খান, 2-3 দিনের মধ্যে রিলিফ পেয়ে যাবেন। এর পরের ওষুধের কথা বলি হিপারসাল্ফ 200। এই ক্ষেত্রে যদি কোনো ফোড়া হয়, সেই ফোড়া খুব সেন্সিটিভ হয় এবং সেই ফোড়ায় পুঁজ হয়ে গেছে, যার ফলে ফোড়া খুব সেন্সিটিভ হয়ে গেছে, এক্ষেত্রে হিপারসাল্ফ 200 খান, অবশ্যই উপকার পাবেন। এই হিপারসাল্ফ 200 দিনে 2 বার করে দুফোঁটা করে খেয়ে যান, অবশ্যই রিলিফ পাবেন। এরপরে আমি একটা খুব পরিচিত ওষুধের কথা বলবো, নাক্স ভূমিকা 30। এই নাক্স ভূমিকা 30 সবাই জানেন, যদি স্টমাক আপসেট হয়, হজমের গোলমাল হয়, আর যদি খুব বেশি খাওয়া হয়ে গেছে মনে হয়, তবে এই নাক্স ভূমিকা 30 দিনে 4 বার করে দুফোঁটা করে খেয়ে যান, অবশ্যই উপকার পাবেন। এরপরে বলবো রাস্ট্রাক্স 30, এই ওষুধটার কথা। এই মেডিসিনটা অনেকেই জানেন ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। কারণ অল্প বিস্তর গায়ে ব্যথা হলে বা বাতের ব্যথা থাকলে, কোমরে ব্যথা হলে এই ওষুধটা খুব ভালো কাজ দেয়। যদি কোনো জয়েন্ট ফুলে ওঠে তবে কিন্তু এই ওষুধ ভালো কাজ দেয়। কিছুক্ষণ চলার পর আপনি হাঁটা চলা করতে পারছেন না কোমরে ব্যথায়, কিছুক্ষণ চলার পর আপনার হাঁটু বা গোড়ালির ব্যথা কম হলো, একটু রিলিফ হলো, এরকম যদি কন্ডিশন হয় তবে এই রাস্ট্রাক্স 30 এই ওষুধটা উপকারী। এই ওষুধটা দুফোঁটা করে দিনে 4 বার করে খেয়ে যান, 2-3 দিনের মধ্যে রিলিফ পাবেন। এরপরে বলি লিডাম্পাল 200, এই ওষুধটার কথা। এই মেডিসিনটা যে কোনো ইনসেক্ট বাইটের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা যায়, তবে ছুরিতে বা বঠিতে অনেক সময় কেটে গেলে অ্যান্টি টিটেনাস হিসেবে এই ওষুধটা কাজ করে। যদি আমাদের প্রায়শই অনেক সময়ই অনেকের বঠিতে কাটতে গিয়ে কেটে যায় বা ছুরিতে হাত কেটে যায়, তখন অ্যান্টি টিটেনাস হিসেবে এই লিডাম্পাল 200 খেতে পারেন। এই ওষুধটা 2 ঘন্টা অন্তর অন্তর খাবেন, প্রথম দিনটা 2 ঘন্টা অন্তর অন্তর খাবেন, কিছুক্ষণ খাওয়ার পর রিলিফ পাওয়ার পরেই দিনে 2 বার করে 2 দিন ধরে খাবেন, তবে অনেকটাই উপকার পাবেন। এবার বলি সালফার 30, এটা কিন্তু স্কিনে যদি একটু চুলকানি বা জ্বালা ভাব হয় তবে এই মেডিসিন খুব উপকারী। লাস্টে একটা পেন কিলার ওষুধের কথা বলি, হোমিওপ্যাথিকের পেন কিলার ম্যাকফস 6X। এই মেডিসিনটা পেন কিলার হিসেবে কাজ করে। যে কোনো সময় আপনার যে কোনো পেনের ক্ষেত্রে, যে কোনো ব্যথার ক্ষেত্রে এই ম্যাকফস 6X আপনি খান। 4টে করে ট্যাবলেট, এটা বায়োকেমিক ওষুধ, 4টে করে ট্যাবলেট দিনে 4 বার খেয়ে চলুন, অবশ্যই উপকার পাবেন। আর দুটো আমি সঙ্গে অয়েন্টমেন্ট রাখতে বলবো আপনার ফার্স্ট এড বক্সে, সেটা হলো ক্যান্থেরিস অয়েন্টমেন্ট আর আর্নিকা অয়েন্টমেন্ট। ক্যান্থেরিস অয়েন্টমেন্ট আমাদের যদি কোথাও পুড়ে যায় বা ছ্যাঁকা লেগে যায়, ফোসকা পড়ার মতো অবস্থা হয়, তবে কিন্তু কোথাও পুড়ে গেলে ক্যান্থেরিস অয়েন্টমেন্ট লাগালে কিছুক্ষণ পরপর দিনে 3-4 বার করে ক্যান্থেরিস অয়েন্টমেন্ট যদি লাগান, দেখবেন জায়গাটা ঠান্ডা হয়ে যাবে আর ফোসকাও পড়বে না, আস্তে আস্তে কিন্তু সারতে থাকবে। আর আর্নিকা অয়েন্টমেন্ট এটা তো জানেনই, কোনো
ব্যথা লাগার ক্ষেত্রে যদি ইনফ্লামেশন হয়, ফুলে ওঠে বাড়ি, বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে এই ওষুধটা রাখা খুব দরকার। আর নিকা অয়েন্টমেন্ট, এই দুটো অয়েন্টমেন্ট আপনার ফার্স্ট এড বক্সে অবশ্যই রাখুন। এই যে ওষুধগুলো আমি বললাম, এগুলো কিন্তু সব ফার্স্ট এড বক্সের ওষুধ। আপনি যে কোনো ইনজিউরি বা কোনো অসুস্থতা যদি বেশি বাড়াবাড়ি হয়, অবশ্যই নিজে ঘরে বসে ট্রিটমেন্ট না করে ডক্টরের কাছে যান, ডক্টর দেখান, ভালো করে ট্রিটমেন্ট করুন। এগুলো আপনার ইমার্জেন্সি হিসেবে আমি বললাম। আমার এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, অবশ্যই কমেন্ট করুন। কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই আমাকে জানান, আমি উত্তর দেব। আর যতটা পারেন আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধুদের মধ্যে এই পরামর্শ শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ।